হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে প্রথমেই জানাই 75তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে দিনটা তোমরা সবাই তোমাদের মতো উদযাপন করো। আর আজকে আমাদের এখানেও আমাদের আর কি বাড়ির পাশে ক্লাবের মাঠেই প্রত্যেকবারই এখানে ছোটোখাটো করে সেই পতাকা উত্তোলন করা হয়, একটু উদযাপন করা হয়। সব বাচ্চা কাচ্চারা থাকে, তাদের কিছু খাবার দাবার দেওয়া হয়। তো এইবারও সেটাই হবে। প্রত্যেকবার আমি কিছু না কিছু বলি আমাদের দেশের সম্বন্ধে বা আবৃত্তি টাবৃত্তি করি, কিন্তু এবার আমার যেহেতু পরীক্ষা চলছে তাই আমি কিছুই প্রিপেয়ার করতে পারিনি। যাই হোক, কিন্তু পতাকা উত্তোলনের ওখানে যাবো, আজকে দিনটা উদযাপন করব কিভাবে ছোটোখাটো কিছুক্ষণের মধ্যেই সেটাই তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো আমাদের এখানে পতাকা উত্তোলন আমরা কিভাবে করি। পতাকা উত্তোলন করবে সত্য সাহা মহাশয়। সত্য সাহা মহাশয়কে নিবেদন করা হচ্ছে। সুভাষচন্দ্র বসুর ফটোতে মাল্যদান করবে মাননীয়। এখন আমাদের জাগরণ সংঘ ক্লাবে 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় সঙ্গীত গান করছে আমাদেরই পাড়ার ছেলেমেয়েরা। জাতীয় সঙ্গীত শুরু হোক। দেখলেই আমাদের এখানে কিভাবে পাবে স্বাধীনতা দিবস পালন করা হলো ছোটোখাটো করে এর মধ্যেও, কারণ এখন মানে অনেক লোকই কেউ সেরকমভাবে আসতে চাইছে না এই পরিস্থিতিতে, বা যারা যারা ছিল তারা মিলেই আমরা ছোটোখাটো করেছি। তো এই তো, যাই হোক, আমরা এভাবে পতাকা উত্তোলন করলাম, আজকে দিনটা উদযাপন করলাম, তোমরাও আজকে দিনটা উদযাপন করো। আর হ্যাঁ, সবশেষে একটা কথা, যে আমাদের যে দেশের পতাকা সেটা আমাদের মাথায় করে রাখা উচিত, আর আমরা মাথায় করে রাখি, কিন্তু অনেক সময় দেখা যায় যে পতাকার যেসব মাস্ক বেরোচ্ছে বা বিভিন্ন যে কাগজে ছোটো ছোটো পতাকাগুলো, ওগুলো তোমরা ব্যবহার করো, সেগুলো কিন্তু কেউ রাস্তায় ফেলবে না। আর রাস্তায় যদি পড়ে থাকতে দেখো সেটাও তুলে আনবে, কারণ এটা আমাদের দেশের সম্মান, আমাদের দেশের গর্ব, আমাদের দেশের পতাকা। ব্যাস এইটুকুই বলার ছিল। আর তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, আর আরও একবার সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবস।